हाई एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू आवर चैनल दैट इज विटा कैप्चर। सो এখন বাজছে মোটামুটি 11:30টার মতো, অনেকক্ষণই উঠেছি বাট ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেল। কালকে বার্থডে তো খুব বেশি এনজয় হয়েছে, সবকিছু করে টরে এসে রাতে ঘুমোতে একটু লেট হয়ে গেছিল, বাট আজকে সামাও সকাল থেকে শরীরটা একটু বেশিই খারাপ। কাল তো খারাপ ছিল বাট আজকে একটু বেশি খারাপ। আজকে হচ্ছে প্রচন্ড বেশি ব্যাক পেইন হচ্ছে, না আমি ঠিকভাবে দাঁড়াতে পারছি না, ঠিকভাবে বসে কথা বলতে পারছি। আমারই প্রবলেমটা বরাবরই ছিল বাট এই কাল থেকে একটু একটু শুরু হয়েছিল, আজকে দেখি খুব বেশি প্রবলেমটা হচ্ছে। তো দেখি যদি মোটামুটি এই বেলাটার মধ্যে না কমে তাহলে তো ডক্টর যেতেই হবে। তো যে রিজনে ব্লগটা আমার স্টার্ট করতে লেট হয়ে গেলো, দেন ও তো উঠে গেছে ফ্রেশ ট্রেশ হয়ে, ওর উপরে স্টুডিওতে কাজও চলে গেছে, মানে একটা ভালো কাজ করে দিয়ে গেছে। সেটা হচ্ছে বলছি আমার আজকে আর ওই দুধ মুসলি সব খেতে ইচ্ছে করে এবং চাউমিন খেতে ইচ্ছে করছে। তাই যাচ্ছি আমাকে বলছে সকাল সকাল কোথায় অর্ডার দেবো, আর বলে ট্রেনিং আমার ফ্রেশ হতে গেছে। তো আমি জানিও না কখন রান্নাঘরে গিয়ে রান্নার দিদিকে বলে চাউমিন বানিয়ে দিয়েছে, আর রান্নার দিদি আমাকে এখন চাউমিন দিয়ে বলছে। আমি নিজেও অবাক হয়ে গেলাম, আমি বললাম খাওয়া বানানো হয়ে গেছে, তো এই ভালো একটা কাজ করে উপরে চলে গেছে। ও এখনো ব্রেকফাস্ট করেনি, আসবে ব্রেকফাস্ট করবে। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, পমফ্রেট মাছটা প্রেফার করি সর্ষের তেল দিয়ে করাই। দেন তার মধ্যে একটু কালো জিরা অ্যাড করলাম জাস্ট ফর ফ্লেভার এনহান্স করার জন্য। অ্যান্ড দেন তারপর একটু ফোড়নটা ভালোমতো ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে খুব একটা বেশি না 3-4 কোয়া রসুন থেতো করে অ্যাড করে দেবো, কারণ রসুনও তোমার ফ্লেভারটাকে খুব বেশি এনহান্স করতে হেল্প করে আর তেলে রসুনের গন্ধটা খুব ভালো লাগে। তো রসুন একটু দেবো, বেশি দেবো না। আর অনেকে পেঁয়াজ দিয়ে করে, আমার পেঁয়াজ দিয়ে খুব একটা ভালো লাগে না, আমার খুব সিম্পলি ভালো লাগে এটা, কারণ রান্না করতে হলে খুব একটা বেশি সময় লাগে না, 10-15 মিনিটের মধ্যে এই সর্ষে পোস্ততে পমফ্রেট ঝালটা হয়ে যায়। দেন রসুনটা একটু ভাজা ভাজা, কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো সর্ষে পোস্ত পেস্টটা। এটা আমি অনেকেই গুঁড়ো ইউজ করা যায় কিন্তু গুঁড়োটা ইউজ করি না, তিতে তিতে লাগে বলে আমার। আমি এটাকে পুরো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিই, আর পেস্ট করার সময় অনেকে এটার মধ্যে কাঁচা লঙ্কা দেয় বাট আমি আজ কাঁচা লঙ্কা দিইনি, আমি জাস্ট সর্ষে আর পোস্তটাকে একটু ভালো করে মিক্সিতে পেস্ট করে নিই। অ্যান্ড দেন এর মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে ভালো করে ঝোলটা ফুটে যায়। জল দিয়ে এটা ভালো করে এখন নাড়াচাড়া করবো, অনেকটা ততক্ষণ একটু থিক ব্যাপারটা চলে আসে, এটা অনেকটা নাড়াচাড়া করতে করতে যখন মোটামুটি একটা থিক ব্যাপার চলে আসবে এর মধ্যে, দেন এর মধ্যে অ্যাড করতে হবে সামান্য লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর বেশি কিছু লাগে না। আর যেহেতু এটা সর্ষে পোস্ত এর মধ্যে জিরের গুঁড়োটা না দেওয়াই ভালো, যে যার স্বাদ মতো নুন হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে, লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না ইউজ করাই ভালো, কারণ সর্ষে পোস্ততে না হলে হলুদ ব্যাপারটা থাকবে না, লাল হয়ে যাবে। তো তার জন্য জাস্ট আমি হালকা ওই তীখা মির্চ যেটা ওটা অল্প অ্যাড করে দিলেই দেন কালারটা ভালো চলে আসবে, দেখতেও ভালো লাগবে ওটাকে। সব মশলাগুলো একে একে সব কিছু এই দিয়ে এটার মধ্যে দেন ভালো মতো নাড়াচাড়া করে ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে। ঝোলটা যখন মোটামুটি একটু ফুটে আসবে তারপর এটার মধ্যে যে যা রিকোয়ারমেন্ট অনুযায়ী কে কতটুকু ঝোল পছন্দ করে, কার কতটুকু ঝোল লাগবে সেই অনুযায়ী এটার মধ্যে সামান্য জল একটু অ্যাড করে দিতে হবে। জল অ্যাড করে দিলে আর একটু ভালো মতো ফুটে উঠবে এটা। আমার এটা খুব একটা বেশি আমি ঝোল রাখবো না কারণ দুটো মাছ দিয়ে আমি করবো, এটা আমি একাই খাবো, ওর জন্য আমি এটাতে খুব বেশি একটা ঝোল রাখিনি, সামান্য মোটামুটি একটু ঝোল রেখেছি। সবগুলো মশলা দিয়ে নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করতে করতে পেস্টটা যখন এই ঝোলটা অনেকটা থিক হয়ে আসছে দেন আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আমি একটু ঝাল বেশি খাই, আমি 4টা লঙ্কা দিলাম, যে যার ওই স্বাদ মতো লঙ্কা ইউজ করবে। আর যেহেতু শুকনো লঙ্কার আমি গুঁড়ো দিয়েছিলাম তার জন্য খুব একটা কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই, নাহলে বেশি ঝাল হয়ে যাবে। এটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেড়ে চেড়ে নিয়ে ভালো মতো আর একটু দেন এর মধ্যে জল অ্যাড করতে হবে। নাড়াচাড়া করতে 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 বেশ কালারটা সুন্দর এসছে, একদম হলুদ এসছে, এই ব্যাপারটাই ভালো লাগে। সর্ষে পোস্তর ঝোলে কোনো সময় ওই লাল টসটসে কালারটা ভালো লাগে না, সবসময় একটা হলুদ হলুদ ব্যাপারটা থাকবে, তাহলে দেখতেও ভালো লাগে দেন এটা খেতেও খুব ভালো লাগে। নাড়াচাড়া করছি এটাকে, যতক্ষণ না ঝোলটা খুব একটা ফুটে উঠছে, যতক্ষণ না সব কাঁচা কাঁচা ভাবটা চলে যাচ্ছে গন্ধটা, ততক্ষণ পর্যন্ত সর্ষের মধ্যে তো একটা সর্ষের গন্ধ আসবে, পোস্তের গন্ধ আসবে, এবার তাও ওই রসুনের কাঁচা কাঁচা গন্ধ, এই মশলার গন্ধগুলো ততক্ষণ না হচ্ছে, ততক্ষণ ভাজাটা ভালো মতো হচ্ছে। অলমোস্ট আমার ঝোলটা অনেকটাই ঠিক হয়ে এসছে, অনেকটাই গাঢ়, অনেকে এতটা গাঢ় ঝোল খায় কিন্তু আমি এতটা গাঢ় ঝোল পছন্দ করি না খাওয়া, তার জন্য আমি এর মধ্যে একটু জল অ্যাড করবো। এখানে গরম জল অ্যাড করাই ভালো, যেহেতু ঝোলটা ফুটে উঠেছে তো কাঁচা জল দিলে ফ্লেভারটা একটু কেমন লাগবে, তো সেই রিজনে আমি এখানে একটু সামান্য গরম জল অ্যাড করলাম এটার মধ্যে। দেন নেড়ে চেড়ে নেবো এটাকে আর একটু অল্প হালকা নাড়াচাড়া করে নেবো, এটা বেশিক্ষণ লাগে না, এই রান্নাটা করতে একটাই সুবিধা রান্নাটা যখন তখন করে নেওয়া যায়, খুব বেশি ম্যাক্স টু ম্যাক্স 10-15 মিনিট লাগে রান্নাটা করতে। দেন ঝোলগুলো আমার অনেকটাই বেশ ফুটে এসছে, ফুটে আসার পর
এর মধ্যে আমি অ্যাড করে দেব মাছগুলো। আজকে আমার ঝোলটাও কম, কারণ মাছের পরিমাণও আজকে আমার কম। তো এখন জাস্ট এটা ফুটবে, আর একটু ফুটে উঠবে ঝোলটা। আমি অ্যাড করে দিলাম এর মধ্যে মাছগুলো। পমফ্রেট মাছটা আমি আগেই সর্ষের তেলে হালকা ভেজে নিয়েছিলাম। এই মাছটা অনেকটা নরম হয়, তো সেই রিজনে খুব একটা বেশি ডিপ ফ্রাই করলে মাছগুলো ভেঙে যায়, তার জন্য অল্প তেলে সামান্য হালকা ফ্রাই করে নিলে ভালো লাগে। ভাপাও খাওয়া যায়, কিন্তু ভাপাটা আমার ভালো লাগে না, একটু কাঁচা কাঁচা গন্ধ করে। তো যে রিজনে আমি হালকা করে এটা ভেজে নিই। ভেজে নিয়ে এই ঝোলটা ফুটে উঠলো। ধনে পাতা দিলে এর মধ্যে লাস্টে গার্নিশিংয়ের জন্য ভালো হয়, বাট ধনে পাতা আমার ঘরে ছিল না বলে আমি দিইনি, তো অন্যদিন আমি ধনে পাতা দিই। দুই দিনের মধ্যে মিস করেছো আমাকে দু মিনিটও? হ্যাঁ, তোমার তো হাফ বাফ দেখে মনে হয় না। তোমার কি একটু আমাকে তুমি খাবা না বললা? একটু দাও, একটু একটু দিতেই তো পারো। কোনটা নিবা বলো? আমরা আস্তে আস্তে অল্প অল্প করে খাই, এরা দুম করে খেয়ে না শেষ। এটা কি হলো আমার জীবনে? একটু করে দিলাম এখন থেকে না, এটা থেকে না দিব, আমি দিব না। এখানে আমাদের দুজনে ওই রিলস, একটু শর্ট ভিডিও এসবের জন্য কিছু সেট আপ রেডি করছিলাম, অ্যান্ড প্রিপারেশন চলছিল শ্যুটের জন্য। আজকে ব্লগটাতে খুব একটা বেশি কিছু অ্যাক্টিভিটি দেখাতে পারিনি, আজকে ডাউন ডাউন ছিলাম, তো সেই রোজ দিন তো সেম যায় না, তো এরকমই একটা দিন ছিল আজকে। খুব একটা কিছু করতে পারিনি, তা যতটুকু পারলাম তোমার সাথে শেয়ার করলাম, কারণ আছে বেশিরভাগ সময় এই খাওয়া দাওয়া করার পর একটু ঘুমোনো, একটু রেস্ট নিয়েছিলাম, ল্যাপ খাচ্ছিলাম বেসিক্যালি, কারণ কিছু সময় মুড বা শরীর আর দেয় না। তো সেই রিজনে ব্লগটা আজকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ ভিটা ক্যাপচার। অ্যান্ড অ্যাজ উই অলওয়েজ সে, আজকে আমি একা বলছি কারণ আরেকজন একটু ডাউন আছে। যাই না কেন, তোমাকে শরীর খারাপ কিছুটা হয়ে যায় মেবি, যাই হোক। সো অ্যাজ আই অলওয়েজ সে, সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে।